চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। সুবি দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি ফতুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন এর সামনে। আমরা তার কাছ থেকে বিভিন্ন প্রশ্নের জবাব জানব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা প্রথমে আপনাকে জানাবো আমাদের চ্যানেল জিরোর পক্ষ থেকে শুভেচ্ছা। জি আপনাদেরকে শুভেচ্ছা এবং চ্যানেল জিরোকে শুভেচ্ছা এবং চ্যানেল জিরোর মাধ্যমে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সের সবার জন্য শুভেচ্ছা। আমি আপনাদের জানতে চাবো বর্তমান যে কিশোর গ্যাং এবং ধর্ষণ, এই দুটোরই অনেকটা মিল আছে। এই যে কিশোর গ্যাং এবং ধর্ষণ যে মহামারী আকার ধারণ করছে এবং সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাই, হ্যাঁ, এই বিষয়ে আপনার কী মতামত? কীভাবে এই যে কিশোর গ্যাং এবং ধর্ষণ, চাঁদাবাজ, সন্ত্রাসী দমন করা যেতে পারে? আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, এটা এখন একটা মহামারী আকার ধারণ করেছে, বিশেষ করে কিশোর গ্যাং এবং ধর্ষণ। ধর্ষক এবং কিশোর গ্যাং এটা কিন্তু অতঃপরভাবে জড়িত। কিশোর গ্যাং থেকে ধর্ষণের উৎপত্তি, কারণ দশটা বকাটে ছেলে যখন একসাথে বা বসে আড্ডা মারে তখন কিন্তু তাদের এই ধর্ষণের ব্যাপারে আগ্রহ, মানে ধর্ষণ অনুপ্রাণিত করে কিন্তু তখন থেকেই হয়, মানে আলোচনা বিতে হয়। এখন হলো যে আমরা যদি এই কিশোর গ্যাংটা এটা বন্ধ করতে পারি বা কিশোরের যে দশটা কিশোর একসাথে বসে আড্ডা মারা, বিশেষ করে আপনার আনটাইম যেটা দেখা যায় সন্ধ্যার পরে, হ্যাঁ সন্ধ্যার পরে রাত্র 10টা, 12টা, 2টা, 3টা পর্যন্ত এখন দেখা যায় রাস্তাঘাটে বাচ্চা ছোটো ছোটো বাচ্চা ছেলেরা আড্ডা মারে, এইসব এই আড্ডাগুলো আমাদের বন্ধ করতে হবে। এটা প্রথমত আমাদের করতে হবে ঘর থেকে, দ্বিতীয়ত আমাদের সামাজিকভাবে, তৃতীয়ত আমাদের আইন শৃঙ্খলা যারা বাহিনী আছে তাদের মাধ্যমে। আমরা যদি ঘর থেকে এটা নিরুৎসাহী করতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়, তাহলে আমাদের আর কোনো দ্বন্দ্বে জড়াইতে হয় না। একটা ফ্যামিলি যদি, একটা পরিবার যদি একটা ছেলেকে বুঝের মাধ্যমে তার ছেলেকে বা বিপদ থেকে, বিপদগামী থেকে রোধ করতে পারে, আমার মনে হয় সবচেয়ে বেটার এটা। আর তারা যদি সেটা না পারে তখন যদি সেটা সামাজিকভাবে এসে পড়ে তখন কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়। আর এই দ্বন্দ্ব এড়াইতে হলে আমাদের পারিবারিক থেকেই আমাদের এই ডিসিশনটা নিতে হবে। আর যদি পারিবারিক তারা ব্যর্থ হয় তখন আমাদের সামাজিক, আমরা যদি সামাজিকভাবে ব্যর্থ হই তাহলে আমাদের আইন শৃঙ্খলা আছে, আমরা বা যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, বিশেষ করে আমাদের নানু জেরেসমি মহোদয়, উনি যথেষ্ট সচেতন এই ব্যাপারে। আমাদের প্রত্যেকটা মাসেই আমাদের, বিশেষ করে আমার ফতুল্লা ইউনিয়ন থানা যে মডেল থানা, এখানে প্রত্যেকটা মাসে 15 তারিখে উনি একটা আইন শৃঙ্খলা মিটিং করছেন এবং এই সম্বন্ধে আলোচনা হচ্ছে। এটা একটা ভালো দিক, কারণ মানুষ যদি, মানুষকে যদি সচেতন করা যায়, মানুষকে যদি বোঝানো যায় তাহলে সামাজিকভাবে এটা রোধ করা সম্ভব। তা এটাই আমার বলা যে প্রথম হলো ঘর, তারপর সামাজিক, তারপর হলো আইন শৃঙ্খলা। আমরা যদি সবাই ঐক্যভাবে এটা প্রতিরোধ করে দিই তাহলে অবশ্যই কৃষক জ্ঞান এটা নিরুপায় করা সম্ভব। এই যে করোনাকালীন আপনি মানুষের যে পাশে দাঁড়িয়েছেন, এই যে পাশে দাঁড়িয়েছেন, এই পাশে দাঁড়ানোটা কি আপনার সামনে প্রশ্ন করার জন্য নাকি সত্যি হত্যে মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যেই মানুষের পাশে দাঁড়ানো? দেখেন করোনার টোটাল টাইমটা আমি অসুস্থ ছিলাম, আমি একটা লিভারের রোগী, আমার লিভারের 90% ডাক্তার বলেছে যে আমার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। একটা মৃত্যু শয্যা রোগী লোক যখন মানুষের সেবা করে তখন কিন্তু তার কোনো আর বা অন্য কোনো চিন্তা ভাবনা থাকে না, একটা এটা চিন্তা ভাবনা থাকে মানুষের সেবা করা। নতুবা আমি কিন্তু নানান তাল ভাঙা করে আমি ঘরে থাকতে পারতাম যে আমার লিভার ভালো না, আমার হ্যান্ড ভালো না, আমার তেন ভালো না, আমার করুন হয়েছে। আমি কিন্তু একটাবারও বলি না যে আমি আমার শরীরে জ্বর হয়েছে বা হয়েছে, আমার মানুষকে করার ইচ্ছা ছিল বিধে আমি এটা করছি। এবং ইভেন আপনি করোনাকালে প্রত্যেকটা ওয়ার্ডে, আমার জানা আছে কিনা অন্য কোনো কেউ করেছে কিনা, আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমার নিজের হাতে আমি এইসব চাল গিয়ে সরকারের যে বরাদ্দগুলো পেয়েছি সেগুলো আমি বর্তন করেছি। এটা একমাত্র মানুষকে করার উদ্দেশ্যে, এছাড়া আর কোনো অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। আপনি ইউনিয়নবাসীর জন্য সামনে নতুন কোনো পরিকল্পনা হাতে নিয়েছেন কিনা? দেখেন ইচ্ছা তো অনেক আছে, আসলে সাধ্য নাই। আমরা আমাদের অনেক কিছু ইচ্ছা আছে, বিশেষ করে আমরা ফতুল্লাহ ইউনিয়নবাসী একটা জলাবদ্ধতার মধ্যে আছি, এই জলাবদ্ধতার জন্য কিছু একটা করতে চাই যদি আল্লাহ তৌফিক দেন। জানি না আমি পারবো কিনা, আমার সীমিত তহবিল। আর
এটা তো একটা ইচ্ছা, বড় ইচ্ছা। আর এমনি তো আপনার এই আমার আগামী মাসে আমাদের ছোট ছোট কিছু প্রকল্প আমরা যে 1% একটা বরাদ্দ পাই, সেটা দিয়ে আমরা নিজ প্রত্যেকটা ওয়ার্ডেই ছোট ছোট কিছু রাস্তাঘাট, তারপর আপনার কালভার্ট, তারপরে আপনার ড্রেন, স্বাস্থ্যখাতে কিছু আমাদের এখানে ব্যয় আছে। যেমন আপনার আমরা একটা ওই আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্যসেবা আছে ওখানকার জন্য আমরা একটা ভ্যান তৈরি করে দিচ্ছি। তারপরে আমাদের ভ্রাম্যমান লাইব্রেরি আমরা একটা তৈরি করছি এটা উপর নির্দেশে। আর রাস্তাঘাট যেগুলো তো আমাদের আছে, আমরা এটা আগামী মাসে কাজ আরম্ভ করব। আরেকটা বিষয় যেটা হলো সবচেয়ে বড় যেটা, যেটা হলো আমাদের বজ্রটা, আমাদের যে বিভিন্ন বাড়ি ঘরের বজ্র, এই বজ্র ফেলার মতো আমাদের নিজস্ব কোনো জায়গা নেই এবং কোনো খাল নালা ডোয়া এগুলো নেই, সব কিছু ঘুরে গেছে। আমি বজ্র নিয়ে আমরা কোনো সমস্যা আছে এটা নিয়ে আমার একটা চিন্তা আছে, যে আমরা আসলে বললাম না যে আমাদের সাত আসে সাধ্য নেই, এটা করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। আমাদের ইউনিয়ন পরিষদের বাজেট দেয়া আছে যে এক বছরের বাজেট যদি আমরা ব্যয় করি তাহলে আমরা এই ময়লাটারে নিষ্কাশন করার যে মেশিন সেটা আমরা ক্রয় করতে পারবো না। আর বিশেষ করে আমাদের সেই জায়গাও নেই, এটা প্রায় অন্তত 2-3 বিঘা একটা জায়গা হলে এই সংস্থাপন করা যায়, কিন্তু আমাদের সেরকম নেই। কিন্তু সাধ্য আছে আমরা চেষ্টা করে যাবো যে আগামীতে এই বজ্রগুলোকে যাতে আমরা বজ্র থেকে আপনার গ্যাস উৎপাদন বা আরও যে বিভিন্ন ই করে বজ্র নিরাময় করার একটা পরিকল্পনা আমার আছে আর কি, যদি আল্লাহ তৌফিক দেন। আপনি ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ আপনি। আচ্ছা।